আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন দর্শক বেশি কথা বলবো না আমার সামনে আজকে আপনারা দেখতে পাচ্ছেন হিরো হাঙ্ক ম্যাট রেড কালার সিঙ্গাল ডিস্ক এই বাইকটার রেগুলার প্রাইস ফুল স্পেসিফিকেশন কিস্তিতে বাইকটি পার্চেস করতে চাইলে কি কি ডকুমেন্ট লাগবে এই সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো করে জানতে পারবেন দর্শক বাইকটি কিস্তিতে নিতে চাইলে কি কি ডকুমেন্ট লাগবে বলে দিচ্ছি যারা চাকরি করেন তাদের জন্য এক নম্বরে ভোটার আইডি কার্ডের ফটোকপি দুই নম্বরে আপনি যে কোম্পানিতে চাকরি করেন সেখানকার স্যালারি সার্টিফিকেট আপনার অফিসে বললেই দিবে তিন নম্বরে আপনার লাস্ট ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট ব্যাংকে যেয়ে বললেই হবে চার নম্বরে ছবি লাগবে দুই বা তিন কপি যারা ব্যবসা করেন ব্যবসা ট্রেড লাইসেন্স দুইজন গ্রান্টার গ্রান্টার এক কপি করে ছবি এক কপি করে ভোটার আইডি কার্ডের ফটো আচ্ছা এবার আমি আপনাদেরকে বাইকের ফুল ইনফরমেশনটা দিয়ে দিব শুরুতেই বাইকের সামনে যে ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন বাইকের সামনে কিন্তু চমৎকার একটি ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে ডিস্কের সাইজ হচ্ছে দুশো চল্লিশ মিলিমিটার আর দেখতে পাচ্ছেন চমৎকার একটি ব্রেক ক্যালিফার ব্যবহার করা হয়েছে খুবই উন্নত মানের ব্রেক ক্যালিফারের যে কেবলটা দেখতে পাচ্ছেন মোটা সোটা একটি ব্রেক ক্যালিফারের ক্যাবল ব্যবহার করা হয়েছে আর বাইকের সামনে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন আর এটা টেলিস্কোপিক সাসপেনশন হলেও পারফরমেন্স খুবই ভালো যখন আপনারা উঁচু নিচু রাস্তাতে রাইড করবেন তখন কিন্তু এর ফিডব্যাকটা পাবেন আচ্ছা সামনে যে টায়ারটা রয়েছে দেখতে পাচ্ছেন টায়ারের মধ্যে গোলাকার করে একটি রেড কালারের গ্রাফিক্স রয়েছে যার জন্য টায়ারটা দেখতে আরও অনেক 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 বেশি সুন্দর লাগতেছে টায়ারের সাইজ হচ্ছে আশি বাই একশো আঠারো ইঞ্চি রিমের সাইজ টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে সামনে পিছনে উভয় আর দেখতে পাচ্ছেন টায়ারের উপরে কিন্তু উন্নত মানের গ্রিপ রয়েছে আচ্ছা পাশাপাশি আমরা যদি বাইকের হেডলাইটটা একটু দেখে নেই দেখতে পাচ্ছেন চমৎকার একটি হেডলাইট ব্যবহার করা হয়েছে বারো ভোল্টের পঁয়ত্রিশ বাই পঁয়ত্রিশ শরের হেডলাইট ব্যবহার করা হয়েছে আপনারা সিটির মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন আলো পেয়ে যাবেন অবশ্যই 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 হাইওয়েতে রাইড করলে এলইডি লাইট ইনস্টল করবেন এতে করে রাস্তার দূরে থাকা গর্তগুলো দেখতে পারবেন এজিনি আর দুই পাশে দুটি হ্যালোজেন ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে পাশাপাশি বাইকে যে হ্যান্ডেলবারটা রয়েছে সেটি যদি একটু দেখেন দেখতে পাচ্ছেন অন্যান্য বাইকের মতোই পাইপ হ্যান্ডেলবার ব্যবহার করা হয়েছে ডান পাশে হচ্ছে সেলফের সুইচটা রয়েছে এবং হেডলাইটের যে সুইচটা আছে সেটিও কিন্তু ডান পাশে রয়েছে এবং দেখতে পাচ্ছেন হ্যান্ডেলবারের মাছ বরাবর হিরো লেখাটা কিন্তু রয়েছে দেখতে অনেক অনেক সুন্দর লাগতেছে এবং বাম পাশে অ্যাজ ইউজুয়াল যে সুইচ প্যানেল থাকে সেরকমটাই রয়েছে উপরে হচ্ছে আপার ডিপার তার নিচে হচ্ছে এন্ডিগেটরের সুইচ তার নিচে হচ্ছে হর্নের সুইচ বাইকটিতে চমৎকার দুটি লুকিং গ্লাস প্রোভাইড করা হয়েছে আমার মনে হয় না বাইকটি পার্সেস করার পরে আলাদা করে কোনো ধরনের লুকিং গ্লাস লাগাতে হবে তারপরেও যার যার ব্যক্তিগত বিষয় চাইলে লাগিয়ে নিতে পারেন আচ্ছা এরপরে দেখতে পাচ্ছেন বাইকটিতে সম্পূর্ণ সেমি ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে যাবতীয় ইনফরমেশন আপনারা এখানে পেয়ে যাবেন বাইকটিতে সিঙ্গেল হর্ন ব্যবহার করা হয়েছে দর্শক বাইকের বডি ম্যাটেরিয়ালস খুবই উন্নত মানের বাইকের চেইনকে সুরক্ষিত রাখার জন্য একটি চেইন কাভার ব্যবহার করা হয়েছে আচ্ছা এরপরে বাইকের পিছনে যে টায়ারটা আছে সেটি আমি আপনাদেরকে দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন বাইকের পিছনে কিন্তু চমৎকার একটি মোটা টায়ার ব্যবহার করা হয়েছে আর টায়ারের উপরে খুবই চমৎকার উন্নত মানের গ্রিপ রয়েছে দেখতে পাচ্ছেন স্টিকার গ্রাফিক্স আর এই টায়ারের সাইজ হচ্ছে একশো বাই নব্বই টায়ারের সাথে কিন্তু ইন্ডিকেট করা রয়েছে সামনে পিছনে উভয় কিন্তু টিউবলেস টায়ার পেয়ে যাচ্ছে আর দেখতে পাচ্ছেন বাইকের পেছনে সাসপেনশন হিসাবে নাইটক্স গ্যাস সাসপেনশন ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা আপনারা উঁচু নিচু রাস্তাতে যখন রাইড করবেন খুবই আরামসে রাইড করতে পারবেন একদমই ঝাঁকানে কাঁপানে হবে না বাইকের পেছনে হচ্ছে ড্রাম ব্রেক দর্শক সামনে ডিস্ক ব্রেক পেছনে ড্রাম ব্রেক আর দেখতে পাচ্ছেন বাইকের যে একজস্টটা দেখতে পাচ্ছেন খুবই আকর্ষণীয় ডিজাইনের একটি এক্সস্ট প্রোভাইড করা হয়েছে এখানে আবার পা রাখতে পারবেন পায়ে কোনো গরম অনুভব হবে না দেখতে পাচ্ছেন সিঙ্গল ব্যারল খুবই চমৎকার দেখতে চমৎকার একটি সাউন্ড পেয়ে যাবেন আপনারা বাইকটি যখন রাইড করবেন তখন বুঝতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন বাইকের ইঞ্জিনের উপরে হিরো লেখাটা একেবারে ব্র্যান্ডিং করা রয়েছে বাইকটির ইঞ্জিন টাইপ হচ্ছে বিএস ফোর বাইক ফোর স্টক সিঙ্গাল সিলিন্ডার এয়ারকুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে আর ইঞ্জিন সিসি হচ্ছে একশো উনপঞ্চাশ দশমিক দুই সিসি স্টার্টিং মেথড হিসেবে সেলফ এবং কিক দুটি কিন্তু আপনারা পেয়ে যাবেন তো দিনের শুরুতে অবশ্যই অবশ্যই কিক দিয়ে স্টার্ট তুলবেন এতে করে বাইকের ইঞ্জিন অনেক বেশি ভালো থাকে বাইকটি থেকে টপ স্পিড তোলা যাবে একশো বিশ কিলোমিটারের আশেপাশে দেখতে পাচ্ছেন একটি বাম্পার ব্যবহার করা হয়েছে এরপরে বাইকের যে ফুয়েল ট্যাঙ্কটা রয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন বাইকের চমৎকার একটি ফুয়েল ট্যাঙ্ক প্রোভাইড করা হয়েছে আর ফুয়েল ট্যাঙ্কের যে গ্রাফিক্সটা খুবই চমৎকার লাগে দেখতে গ্রাফিক্সটা কিন্তু আসলে অসম্ভব সুন্দর হাঙ্ক লেখাটা আপনারা কিন্তু থ্রি ডি আকারে পেয়ে যাচ্ছেন ফুয়েল ট্যাঙ্কের দুই পাশেই কিন্তু আপনারা হাংক লেখাটা থ্রি ডি আকারে পেয়ে যাচ্ছেন দেখতে অনেক অনেক বেশি সুন্দর লাগতেছে আর ফুয়েল ট্যাঙ্কের ফিনিশিংটাও কিন্তু অনেক সুন্দর ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে এগারো পয়েন্ট পাঁচ লিটার অর্থাৎ সাড়ে এগারো লিটার প্রতি লিটার ফুয়েলে আপনারা মাইলেজ পেয়ে যাবেন পঞ্চাশ কিলোমিটার এটি কোম্পানি বলে তবে ইউজার রিভিউ থেকে যেটা জানা যায় অ্যাভারেজ চল্লিশ কিলোমিটার মাইলেজ আপনারা পেয়ে যাবেন দর্শক এরপরে বাইকের যে সিটটা রয়েছে সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন বাইকে চমৎকার লম্বা সম্বা একটি সিট ব্যবহার করা হয়েছে তিনজন কিন্তু আরামসে অনারসে রাইড করা যাবে তবে তিনজন নিয়ে রাইড করাটা দণ্ডনীয় অপরাধ সেক্ষেত্রে আপনারা অবশ্যই দুইজন নিয়ে রাইড করবেন আর বাইকে কিন্তু চমৎকার একটি গ্রাফেল ব্যবহার করা হয়েছে পিলিয়ন খুবই আরামসে ধরে বসতে পারবে বাইকের পেছন সাইডে ইন্ডিকেটর লাইট হিসেবে হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু হিরো লেখাটা ইন্ডিকেট করা রয়েছে টেল ল্যাম্প হিসেবে আপনারা এলইডি টেল ল্যাম্প পেয়ে যাবেন তো দর্শক বাইকের ফুল ভিউটা আমি আপনাদেরকে একটু উপর থেকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা আর এই বাইকের কার্ফ ওয়েট হচ্ছে একশো পঁয়তাল্লিশ কেজি দর্শক বাইকটির রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা আপাতত কোনো ধরনের ডিসকাউন্ট নেই তবে এই শোরুমে এসে আমার চ্যানেলের নাম বলবেন ইনশাল্লাহ আপনাদেরকে একটি সম্মানই করা হবে প্রিয় দর্শক শোরুমটি হচ্ছে মিরপুরের সাইট ফিটে অবস্থিত যেভাবেই হোক মিরপুর সাইট ফিটে আসতে হবে সাপরা মসজিদের কথা বললে যে কেউ আপনাকে দেখিয়ে দিবে ছাপরা মসজিদের ঠিক অপোজিট সাইডে এই শোরুমটি আপনারা পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম